হাজরামারে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম থেকে টাকা লুটের চেষ্টা গতকাল ভবানীপুর থানা অভিযোগ দায়ের তদন্তে নেমে রাতে দ্রুত দুই দুষ্কৃতী আজ তাদের আদালতে পেশ প্রিন্স আনোয়ার রোডে বেসরকারি বাসের ধাক্কায় জখম এক মহিলাকে ফেরালো শহরের তিন সরকারি হাসপাতাল দিনভর হয়রানি অবশেষে পুলিশের উদ্যোগে রাতে তাকে ভর্তি করা হয় টলিগঞ্জ পাড়ে একটি বেসরকারি হাসপাতালে দিলীপ ঘোষের সভার আগে আক্রান্ত বিজেপি কর্মীরা সোনারপুরের খেয়াদহ দুনাম্বার গ্রাম পঞ্চায়েতের ঘটনা রাতে গোপালনগর গ্রামে প্রচারের সময় হামলা বিজেপি করলে বাড়ি ভাঙচুরের হুমকি তৃণমূল পার্টি অফিসের মধ্যে খুন তৃণমূল কর্মী কোচবিহারে গাছড়া অঞ্চলে ঘটনা অভিযোগ দলীয় অফিসের মধ্যে বিধারক মার তৃণমূল কর্মী সুভাষ রায়কে দার্জিলিং মৃত্যু খুনের অভিযোগ গাছড়া তৃণমূল অঞ্চল সভাপতি কালীশঙ্কর রায়ের বিরুদ্ধে বাজার দখলকে কেন্দ্র করে তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত বাসন্তী অভিযোগ পানিখালি বাজারে দখল নিতে বোমাবাজি করে একদল যুব তৃণমূল কর্মী পাল্টা প্রতিরোধে তৃণমূলেরই অন্য গোষ্ঠী তারই জেরে গোলমাল থমথমে এলাকায় পুলিশের টহল শিশু পাচার থেকে দুর্নীতি বিভিন্ন ইস্যুতে তৃণমূল বিজেপিকে একযোগে আক্রমণ সূর্যকান্ত মিশ্রের সাত পুরসভায় অবাধ ও শান্তিপূর্ণ ভোট হলে হেরে যেত তৃণমূল জলপাইগুড়িতে বামফ্রন্টের সভায় মন্তব্য সিপিএম রাজ্য সম্পাদকের বফর্স কেলেঙ্কারি তিন দশক পর নতুন আধুনিক কামান কিনল ভারত আমেরিকা থেকে এলো অত্যাধুনিক M777 আলট্রা লাইট হাউজার কামান চীন সীমান্তে মোতায়েন হবে এই নতুন অস্ত্র এবার হ্যাকারের হানা ফুড অ্যাপ জোম্যাটোয় প্রায় 1,70,00,000 গ্রাহকের তথ্য খোয়া গেছে স্বীকারোক্তি সংস্থার গ্রাহকদের পাসওয়ার্ড বদলাতে পরামর্শ জোম্যাটো কর্তৃপক্ষের দক্ষিণ গোয়ায় ফুটব্রিজে ভেঙে মৃত দুই আরও দশজনের মৃত্যুর আশঙ্কা বৃহস্পতিবার সন্ধ্যে পানাজির অদূরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে 30 মিটার লম্বা পর্তুগিজ আমলের ফুটব্রিজ খবর পেয়ে উদ্ধার কাজে নেমে পড়ে দমকল বেশ কয়েকজনকে উদ্ধার করা হয় বাকিদের খুঁজে চলছে তল্লাশি দুর্ঘটনার পরে মুখ্যমন্ত্রী মনোহর পারিকারকে ফোন করেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং নিউইয়র্কের টাইমস স্কোয়ারে গাড়ির ধাক্কায় মৃত্যু হল একজনের জখম কমপক্ষে 12 চালক প্রাক্তন নৌসেনা কর্মী তাকে আটক করা হয়েছে এর আগেও মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ এই ঘটনার সঙ্গে সন্ত্রাসের কোনো যোগ নেই বলে দাবি পুলিশের